ছাত্র ছাত্রীদের জন্য কন্যাশ্রী হয়েছে, যুবশ্রী হয়েছে, শিক্ষাশ্রী হয়েছে, স্মার্ট কার্ড হয়েছে, তরুণের স্বপ্ন বিনা পয়সায় ট্যাব এবারেও 10 লাখ দেওয়া হবে, 27 লক্ষ দেওয়া হয়েছে। আমার 1,93,00,000 কন্যাশ্রী আছে, 3,00,00,000 সংখ্যালঘু আছে। আমার মেধাশ্রী যারা ওবিসি তাদের টাকা দিল্লি বন্ধ করে দিয়েছে, সেই টাকাও দিয়ে আমরা কোনো কিছু বাকি নেই, এমনকি স্কুলের ড্রেসটা পর্যন্ত করে দিই, প্রাইমারি সেকশনের জুতোটা পর্যন্ত কিনে দিই, বইটা পর্যন্ত কিনে দিই। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, কন্যাশ্রী মেয়েরা তো আপ টু ইউনিভার্সিটি পর্যন্ত পায়, এখানে কোনো আমরা ভেদাভেদি করি না, সমস্ত গভর্নমেন্ট স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সেই টাকায় পড়াশুনো করতে পারে। তাই আজকে মেয়েদের পড়াশোনার রেট এত বেড়েছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রেশন ফ্রিতে রেশন থেকে শুরু করে সব কাজই আমরা করেছি। আমার এখন টার্গেট হচ্ছে ছাত্র এবং যুবক। আমি চাই না বাংলার ছাত্ররা বাইরে যাক, পড়তে গেলেও যাক পড়ে চলে আসুক। 10,00,000 টাকা করে স্মার্ট কার্ড করে দিয়েছি এবং তাতে 25,000 টাকা এবং তাতে গ্যারেন্টার হচ্ছে আমাদের গভর্নমেন্ট। আপনি গ্যারেন্টার নন, অলরেডি 56,000 ছেলে মেয়ে নিয়েছে আমাদের কাছে। এবং আপনাদের বলি, 9-এ উঠলেই ফ্রি সাইকেল পায়, 12 ক্লাসে উঠলেই ফ্রি ট্যাবলেট পায়, যেটা হচ্ছে ফ্রি ট্যাব স্মার্টফোন বলি আমরা। আমি ছাত্রছাত্রীদের কোনো অভাব রাখিনি, আমি শুধু এটা বলতে চাই, আপনারা ছাত্রছাত্রীরা কেউ কম্পিউটার ট্রেনিং নিচ্ছেন জেনারেল এডুকেশনের পাশেও, আমি দরকার হলে, আমি অলরেডি বলেছি আমরা জেলায় জেলায় ট্রেনিং সেন্টার করছি। ধরুন আমরা আসার আগে যারা পড়াশুনো করেছে তারা ইংরেজি পড়তে পারেনি, ফলে তারা ইংরেজি বলতে পারে না, তাদের কম্পিউটার শিখতে দেওয়া হয়নি, ফলে তারা কম্পিউটারটা জানে না, ফলে অনেক জায়গায় তারা কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। যদিও চাকরির বয়স আমি 40 বছর করে দিয়েছি, তা সত্ত্বেও বলবো জেলায় জেলায় আমরা ট্রেনিং সেন্টার খুলছি, গভর্নমেন্ট বিনা পয়সায় ট্রেনিং দেবে যারা ইংরেজি শিখতে চান, যারা কম্পিউটার শিখতে চান, যারা জানেন না তারা ওখানে শিক্ষা নিন, চাকরি আপনাদের বাধা।